এই পান্তা ভাত কে কাজ করা যায় বলতে নেই ইয়া কি খেতে দিছিস তুই তোর সাথে কোনো মানুষ আছে এই 25 ভাগ্য ভালো রে 25 ভাগ্য ভালো কই কেন গাড়িটাকে ঠুকে দিছিস জানামার পকেটে ঢুকে পড়েছিল মেরে দিবি বলে ও কিছু হবে না বাবা এই গাড়ি কে চালাতে লাগতো আগে কেন কি হয়েছে ভাই এই শালা তুই দেখে গাড়ি চালাতে পারিস না আর আরে কোলে যে আমাকে ঢুকে দিছিস তুই আরে গায়ে হাত দিছ না আবার গায়ে হাত দিবে না মানে ওখানটা আমার কোনো দোষ না আমি তোমাকে গায়ে হাত দিয়েছি তারপরও তুমি গাড়িটা ঢুকে কে ঢুকলো তোর তো বিরাট গরম রে চালাস তো লোকের গাড়ি আবার গরমের বেলাতে 100 তুই দেখলি না আমি ঢুকছি তো তাও তাও তুই বাইরে গিয়ে বেজে আছিস বাইরে কেন চাপ কি করব বলো সামনে আরেকটা গাড়ি ছিল আমার কিচ্ছু করার তুই গাড়ি চালানি জানিস কি তাই বল আমার ভুল হয়ে গেছে ভাই আমার ভুল হয়ে গেছে মানে শালা এখনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে কি হতো তাই আরে ভাই ভুল করে তুই দেখছিস না ঠিক আছে ভাই আমার ভুল তো দেখবো না আমি আমার গাড়িতে যে স্ক্র্যাচ পড়ে গেছে সেটা আড়াকে দিবে হ্যাঁ কত টাকা লাগবে 10000 টাকা খরচ হবে টাকা বল অ্যাক্সিডেন্ট স্ক্র্যাচ তো 10000 টাকা জানিস গাড়ির দাম কত তো এই মুর্শিদ গাড়ি থেকে 10000 টাকা নিয়ে হয়তো ঠিক আছে আনছি এলাও এবার থেকে জানা গাড়ি ভালো করে চালাবি এই আ এইলে চালান গাড়িটা আসাম যাবে আসাম হ্যাঁ গাড়িটা ঠিকঠাক ভাবে পৌঁছাবি গাড়িটা সম্পূর্ণ তোর দায়িত্বে থাকলো আচ্ছা 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগুক কোনো অসুবিধা নাই ঠিক আছে চাচা সাবধানে যাবি এইলে টাকা আচ্ছা যদি পুলিশে ধরে পুলিশে ধরলে তোর কাছে চালানটা থাকলো চালানটা দেখাবি আচ্ছা আর তোর রাস্তা খরচ টাকাটা দিলাম ঠিক আছে দাঁড়িয়ে থাকি না চলে যা হ্যাঁ যাস এ মুর্শিদ ধর এই চালানটা গাড়িতে রাখ আরে এই টাকাটা রাখ আরে কমপ্লিট হ্যাঁ এই এই টাকাটা লিজা বাপ মাইনর কোথায় যাচ্ছ ফুটবল খেলা করতে যাচ্ছে যাবা আ এখন আমাকে আসামে যেতে হবে গাড়ি লিয়ে এই তো ভোর 3টার সময় আসলে আবার চলে যাচ্ছ তুই আমাকে ডাক্তারখানা দিয়ে যাবো বললে আবার চলে যাচ্ছিস আরে তোমাকে তো আমি বললাম যে আমি আসাম থেকে এসে তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব কথা বুঝতে পারো না নাকি গাড়ি না চালালে যে দুবেলা খেয়েছি এটাও খেতে পাবো না তুই আজ কাজে যাস না বাপ আজকে আমার মনটা কেমন কেমন করছে ও তোমার মন ওরকমই করবে তোমার শরীর খারাপ যে তুমি যাসো যাও তোমার বাবার কিছু হয়ে গেলে আমি দায়িত্ব নিতে পারবো না পরে আবার আমাকে কিছু বলো না আরে তোমাকে দায়িত্ব নিতে হবে না আমি আসছি এসে নিয়ে যাচ্ছি হ্যাঁ মুর্শিদ এ ছোড়া তুই ঘুমাচ্ছিস শালা একভাবে 6 দিন জায়গা ঘুমাইস না ভাই আরে ঘুমানোর কথা আমার রে আমি দুরাত একভাবে গাড়ি চালাচ্ছি ঘুমাস না তুই ঘুমালে আমারও ঘুম চলে আসবে কাজ কর ওই বুলবুলের গল্পটা বল আস্তে চালাতে পারছিস না ঠেকে গেলে তখন তো জোরে পালাচ্ছে বস থাকবি আরে আমার কথা কথা বলবি না চুপ করে থাক এই শালা নাংরা তুই কপাট মেরেছিলি হ্যাঁ ও ঘুমিয়েছিস তুই কি করছিলি
আরে চাচা একটাও খাইনি গো আরে আবার খাইছিস মানে তোদের কাছে যাওয়ার আগে আমি সাবধান করে দিলাম না যে ধীরে সুস্থে যাবি শালারা কি করছিলি আমি সাবধানে চালাছিলাম গাড়ি চাচা তুই নিজে থেকে একটা গাড়ি কিন তাহলে আর বুঝতে পারবি গাড়ির মরমত করতে আরে চাচা তুমি তো চরম লোক আমাদের কিছু হয়েছে তা না দেখে তুমি গাড়িতে পড়েছ গাড়ি দিয়ে আমার ভেঙে দিলি তুই আবার উল্টো পাল্টা কথা বলছিস কথাই বল না পরের মাল না ঘোড়ার ডিম ঠিক আছে চাচা আমার ভুল হয়ে গেছে কি করা যাবে তুমি বলো শুন থানায় গাড়ি আছে আমার আমার গাড়ি নিয়ে এসে গ্যারেজেতে আমার গাড়ি যেমন ছিল জুত করে আমার বাড়িতে পৌঁছাতে তোর আমি কোনো অজুহাত শুনবো না সমস্ত ড্রাইভার ভাইদের আমার টিমের পক্ষ থেকে সালাম যারা দিনরাত জেগে নিজের প্রাণের ভয় না করে মানুষের অপমান সহ্য করে এক দেশের খাবার বিভিন্ন দেশে পৌঁছে দেয় বিনিময়ে তারা কি পায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে